হাইড্রোলিক পাম্প করা হয়, আর এটাকে মোশন অ্যাক্টিভেট করার জন্য কিছু মোশন সেন্সর ইউজ করা হয়েছে, যেটা দাম খুব সীমিত। আর এটাকে অটো ডিটেক্ট করার জন্য আপনার ডে নাইট একটা লাইট ইউজ করা হয়েছে, যেটা রাত্রিবেলাতে আলো প্রদান করতে এবং কার্যকর করতে। খরচটা বলবো, মানে অনেকেই বলে যে অনেক বেশি খরচ পড়ে, আসলে অল্প খরচে ওটা করা সম্ভব নয়। এই টানেল কি পরিমাণ উপকারে আসবে মানুষের এই সময়? এই টানেলটা মানুষের উপকারে আসবে, মানুষ সচরাচর বাইরে আসতেছে কাজের জন্য, নতুন জীবিকা নির্বাহ কাজে আসতেইছে, সেই জন্য তার শরীরকে জীবাণু নাশক করার জন্য এই টানেলের ভিতর দিয়ে যখন সে বহন করবে, তার শরীর এক্সরে হওয়ার পরে তার শরীরে যদি কোনো জীবাণু থেকে থাকে সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে অনেক। আচ্ছা, এমনিতে এই জীবাণু নাশক টানেলে আমরা কি ধরনের ওষুধ, মেডিসিন, যে কোনো ধরনের জীবাণু নাশক এটা ব্যবহার করা যাবে? হ্যাঁ, সেটা ডিটল অথবা স্যাফ্রন আমরা নির্দিষ্ট পরিমাণে, যেমন দেখা যাচ্ছে যে আড়াইশো লিটারের মধ্যে আমরা যদি 1 লিটার পরিমাণ ডিটল অথবা স্যাফ্রন ইউজ করি, সেই ক্ষেত্রে এটা বেশ কার্যকর হবে যে কোনো জীবাণু। অন্যান্য উন্নত মেডিসিন এটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, অন্যান্য উন্নত মেডিসিন ব্যবহার করতে পারবো, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা।